হ্যালো ফ্রেন্ডস, ত্রিপুরা ব্লগার সঞ্জিতার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9:30। 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকো, সঙ্গে থাকো, তাহলে ভিডিওটা ইন্টারেস্ট পাবে। এই চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকাল সকালই বাজার নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, পাশের বাড়িতে মেয়ে বিয়ে, ওদের আজ চিরার বদ্ধ বানাগুলি নিমন্ত্রণ করে গেছে বাড়ির দিদিরা। তো ওদের বাড়ির মেয়ের বিয়ে, ফার্স্ট ওদের বাড়িতে বিয়ে, সবাইকে নিমন্ত্রণ করলো, বিয়েরও নিমন্ত্রণ করে গেছে। তার যেতে হবে ওদের মানে গেলিতে, তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিতে হবে। তা আজ আনলো হচ্ছে মাংস, তার বেশি কিছু রান্না বান্না হবে না, ডাল আছে গরম করে নিয়েছি আর মাংসটা রান্না করব। আর কি কি আনলো চলো দেখাই। তো ফ্রেন্ডস, দেখো পেঁয়াজ আনা হয়েছে আর শসা লেবু আনা হয়েছে। গরমের সময় লেবুটা হলে ভালো লাগে বেশ খেতে। আর আনলো আলু, আর একটা সরষের তেল আনলো, শেষ হয়ে গেছে তেলটা বললাম, তা আনলো। হচ্ছে বাজার, দেখো মাংসটা এখানে দিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখো মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা ফুটে গেছে, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো মিশিয়ে তারপর নামিয়ে নামো। হয়ে গেছে বন্ধুরা, আমার মাংস তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট, এরপর ভাজবো হচ্ছে রাতের বেঁচে থাকা ভাত, ঘি দিয়ে বেজে নিয়েছে, দেখো খুব সুন্দর। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিয়েছি, তোমাদের কেমনটা শেয়ার করতে পারিনি, যাই করলাম করেছি, করে এখন স্নান টান সেরে পুজো দিয়ে নিই। হাজব্যান্ড পুজো দিয়ে নেবে পাশের বাড়িতে চিরার বত্ত আর পানাগুলি, তাই বলে গেছে ওখানে যাচ্ছি, রেডি নিয়ে নিয়েছি। বলো নিজের বলে নিমন্ত্রণ করেছে, ওদের বাড়িতে না গেলে কেমন লাগে, দেখো একদম পাশের বাড়ি, তাই যাচ্ছি ওখানে। তো ফ্রেন্ড, দেখো আমি রুদ্রজলের ঘাটে চলে এসেছি, আমার পেছনটা ঘাট, সেখানে লোকেরা ঘাটে নৌকো করে ফুটে করে ওই পার গিয়ে নির্মল দেখে আসে। আমি এখানে এসেছি, ওইখানে পুজো দেবে, সবাই মিলে এসেছে, তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশটা। খুব সুন্দর জলাশয়, দেখো কত বড় লেক। আর এখানে দেখো ডাব বিক্রি হচ্ছে আর শিশুতাল বিক্রি হচ্ছে, লোকেরা এখানে আসে নির্মল দেখার জন্য আর ঠান্ডা খায়। দোকানপাটও আছে, হোটেলও আছে, আর দেখো সব মহিলারা এখানে এসেছে আমরা পুজো করতে। তো বন্ধুরা, দেখো মিনির মহলের ঘাটে এসেছি, আমার থেকে অনেক দূরে নির্মহল, এই যে রুদ্রসাগরের ওই পার হচ্ছে নির্মহলটা, তা আমি হচ্ছে এই পার, আমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আছি ঘাটে, যে এখানে এসেছি সবাই মিলে পুজো দিতে এসেছে ঘোরাঘুরির, তাই তোমাদের দিঘিটা রুদ্রসাগরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর। দেখো কচুরি বানায় ভরে আছে জলাশয়টা, রুদি ছিল রুদ্রসাগর, আর এটা হচ্ছে নির্মহল। আর এখানে দেখো দোকানপাট, ডাব বেচা সব কিছু হয়, খুব হাওয়া আছে, খুব দারুণ লাগছে, দেখো পরিবেশটা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নির্মল দেখার জন্য, রাজঘাট তার জন্য বিখ্যাত নির্মলের জন্য, অনেক পর্যটক এখানে এসেছে, ঠান্ডা পানীয় খাচ্ছে, ডাব খাচ্ছে, শিশুতাল খাচ্ছে, আর ওখানে পুজো হচ্ছে, তাই আমি এখানে এসে তোমাদের দেখিয়ে দিলাম নির্মলটা। ঘোরাঘুরির বোতল, আর এখানে দেখো বয়স্ক লোকেরা গান করছে। ফ্রেন্ডস, এখন কার পুজো কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো কৃষ্ণচূড়া ফুলগুলি খুব সুন্দর, কি সুন্দর ফুটে আছে জাউ গাছ। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, বিয়ে বাড়ির অনুষ্ঠানের যে চিরার বত্র ছিল ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে ড্রেসটা চেঞ্জ করলাম, করে বাসনপত্র ধুলাম, ধুয়ে টুয়ে এখন খাবো ভাত, পিস থেকে নিয়ে আসলাম ঠান্ডা জল, প্রচন্ড গরম আজ, একদম খেয়ে নেবো, বেড়ে নিয়েছি, দেখাই তোমাদের কি কি নিয়েছি। তো ফ্রেন্ড, দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে দেখো হলুদ কালারের ভাত, কালকের বেঁচে থাকা ভাতটা আমি পেঁয়াজ দিয়ে
তারপর সাদা তেলে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর নিয়েছি লেবু, শসা, পেঁয়াজ, পাঁপড় ভাজা আর মাংস। তো এখন খেয়ে নেবো চলো। তো বন্ধুরা ভাত ভেজে নিয়েছি, তাই চলো খেয়ে নেবো। খেয়ে দিয়ে পরে আমার কথা হচ্ছে, প্রচন্ড গরম, পাখাটা চালাতে হবে, চালিয়ে তারপর খেতে হবে। এই চলো পরে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যার চা নিয়ে চলে এসেছি। আর নিয়েছি দেখো চায়ের সাথে স্যান্ডউইচ। আজও একটু বেরিয়েছিলাম তাই বাজারে টিফিন আনা হয়েছে সন্ধ্যায় খাওয়ার জন্য। স্যালাডের সাথে স্যান্ডউইচ, চায়ের সাথে গরম গরম স্যান্ডউইচ। বন্ধুরা চলো চা দিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা সন্ধ্যায় চা টিফিন হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা শেষ করব বলে। তো বন্ধুরা আজকের ভিডিওটাতে তোমাদের বেশি কাজকর্ম শেয়ার করতে পারলাম না, যেটুকুনি পারলাম করলাম। আর তোমাদের দেখালাম আমাদের বাড়ির পাশে যে দর্শনীয় স্থান, পিকনিক স্পটটা, তার আশপাশটা দেখালাম, রুদির জলটা দেখালাম, নির্মলটা দূর থেকে দেখালাম। তো তোমাদের আমার এই যে পিকনিক স্পটটা, পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো আজকের মতন এখানে এন করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।